ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মাতৃ অনুধ্যানে শ্রীমা শারদাদেবী গ্রন্থকে অবলম্বন করে পূজ্যপাদ শ্রীমা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচিত যে শ্রীমা শারদাদেবী গ্রন্থটি রয়েছে সেটিকে অবলম্বন করে আমরা মাতৃ অনুধ্যান করছি। আজকে আমরা যে অংশটি পাঠ করব এখানে সেটি মহারাজ লিখেছেন স্বামী শারদানন্দ, আর তার বিষয়বস্তু যেটি সেটি হল প্রধান বিষয়বস্তু মায়ের ভারি শরৎ। তো আমরা সেই অংশটি দেখব। স্বামী শারদানন্দজি মায়ের যে সেবক হিসাবে মায়ের সমস্ত দায়িত্ব কিভাবে পালন করেছেন, কিভাবে তিনি সমস্ত দায়িত্ব নিজ কাঁধে নিয়ে সব কিছুকে তিনি চালিয়ে গেছেন এবং সেটি রামকৃষ্ণ সংঘের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমাদের সামনে রেখেছেন। সালটি হল 1905 খ্রিস্টাব্দের শেষাশেষি, বাংলার 1314 সাল শেষের দিকে। মা তখন জয়রামবাটিতে আছেন, সেই সময়কার ঘটনা মহারাজে লিখেছেন। সেই সময় ডাক্তার কাঞ্জিলাল জয়রামবাটিতে মায়ের কাছে গেছেন, কারণ তখন শ্রী শ্রী মা ভক্তজননী হিসাবে কিছু কিছু পরিচিতি লাভ করেছেন। অনেক ভক্ত যারা মায়ের কাছে ছুটে যাচ্ছেন, মাকে চিনেছেন, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, যদিও গ্রামের লোক মাকে ধরতে পারেননি স্বাভাবিকভাবেই। যেমন যেটি দেখা যায় যে প্রদীপের নিচে সবসময় অন্ধকার থাকে আর তার আলো দূরে ছড়িয়ে পড়ে, আর সেই আলো যারা স্পর্শ পাচ্ছে, আলোর যারা স্পর্শ পেয়েছে তারা মায়ের কাছে ছুটে এসেছে। তাই ডাক্তার কাঞ্জিলাল, তিনি একজন ডাক্তার, মায়ের কাছে মাঝে মাঝে যেতেন। এই সময় তিনি গেছেন, কিছু ওষুধপত্র নিয়ে গেছেন, কারণ তিনি একজন ডাক্তার এবং সেখানে গ্রামে খুবই যারা দরিদ্র তাদের তিনি ওষুধ বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন, আর সেই সমস্ত মানুষ তারা এই ওষুধ নেওয়ার জন্য দূর দূর গ্রাম থেকেও ছুটে আসছে এবং গ্রামের মানুষ এই ডাক্তারের প্রতি খুব কৃতজ্ঞতা। মা এইসব দেখে খুব আনন্দ পেয়েছেন। মা নিজের মুখে বলছেন যে আমার গুণী ছেলে এসেছে তো লোক আসবে না। এইভাবে ডাক্তারকে গ্রামের মানুষ এবং শ্রী শ্রী মায়ের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে তিনি ফিরে এসেছেন। ইতিমধ্যে শ্রী শ্রী মায়েরও আবার তিনি অসুস্থ হয়ে পড়েন, কারণ জয়রামবাটি গ্রাম তখনকার দিনের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ছিল খুব। তাই মা এই ম্যালেরিয়া রোগে প্রায়ই আক্রান্ত হতেন, প্রায়ই জ্বরে ভুগতেন, অসুস্থ হয়ে পড়তেন। তাই এই সময় আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে ওই কাঞ্জিলালের কিছু ওষুধ থাকার জন্যে সেই যাত্রা মা উদ্ধার হয়েছিলেন, অর্থাৎ মা কয়েকদিনের মধ্যে নিরাময় হয়েছিলেন। তা নাহলে এমনই অবস্থা হয়েছিল যে শরীর চলে যায়,
বিকারের ঝোঁকে বলছেন, মা কথা বলছেন কার যেন কার সাথে, মনে হচ্ছে যেন ঠাকুরের সাথে কথা হচ্ছে যে আর শরীর ছেড়ে দেব, কিন্তু ঠাকুর তাকে নিষেধ করছেন। যাই হোক, মা এই কাঞ্জিলালের ওষুধে তিনিও নিরাময় হয়েছিলেন। তা শরদ মহারাজ যখনই তিনি খবর পেতেন মায়ের শরীর খারাপ, তিনি মাকে কলকাতায় নিয়ে আসার জন্য খুবই ব্যস্ত হতেন, কিন্তু মায়ের ইচ্ছার বিরুদ্ধে তিনি কিছু করতেন না। মা যদি রাজি হতেন তবেই তিনি আনারে ব্যবস্থা করতেন, মা যদি রাজি না হতেন তিনি ছোট্ট শিশুর মতন সব মেনে নিতেন। তাইভাবে তিনি সবসময় সারদানন্দজি মায়ের সেবা করে চলেছেন, যখন কলকাতায় আসেন তখনও করেন, আর জোয়ারামবাটি হলে দূর থেকে তিনি সমস্ত কিছু ব্যবস্থা করেন। আমরা জানি যোগানন্দজি মায়ের সেবা সেবক ছিলেন। যোগানন্দজি দেহত্যাগের পর স্বামী সারদানন্দজি তার মায়ের এই সেবাভার গ্রহণ করেছিলেন। তা প্রথম থেকেই সারদানন্দজির মনে যে একটা কষ্ট ছিল যে মা যখনই কলকাতায় আসেন মাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, কারণ মায়ের স্থায়ী কোনো বাসস্থান ছিল না। তাই আমরা দেখি মায়ের থাকার যে ব্যবস্থা কলকাতায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মাকে থাকতে হয়েছে, কারণ নির্দিষ্ট বাসস্থান না থাকায় ভাড়া বাড়ি, অন্যের বাড়ি, এই ঠাকুর বাড়ি, যেখানে যখন কেউ ডাকত বা স্বেচ্ছায় বা ভাড়া বাড়িতে মা থাকতেন। এইটি শরদ মহারাজের মনের খুবই বেদনা, খুব কষ্ট। আর যখন আরও কিছুদিন অতিক্রম হয়েছে, অর্থাৎ পরে পরে, প্রথমের দিকে মা একা একাই থাকতেন, কিন্তু পরে পরে মায়ের যারা আত্মীয় স্বজন, ভাই ভাইঝি রাধু এবং রাধুর মা এবং আরও দু একজন, তারাও সঙ্গে আসতেন মায়ের সাথে। তাই সেই সময় বিভিন্ন জায়গায় যেখানেই কারো বাড়িতে বা ভাড়া বাড়িতে থাকার খুবই অসুবিধা হতো, অন্যের বাড়ি দীর্ঘদিন সেখানে থাকা সম্ভব নয়, এবং তাদের একটি তাদের যেন খুব অসুবিধার মধ্যে না পড়তে হয় সেদিকেও মা খুব সতর্ক ছিলেন। এইসব চিন্তায় সারদানন্দজি খুবই একটি চিন্তাগ্রস্ত হয়েছিলেন যে কীভাবে মাকে একটি স্বতন্ত্র বাড়ি করে দেওয়া যায়, যাতে মা নিশ্চিন্তে তার মতন করে সেই বাড়িতে তিনি থাকবেন। এইটির জন্যে তিনি সদা চিন্তাগ্রস্ত ছিলেন। ঠাকুরের ইচ্ছায় এই বাগবাজার অঞ্চলে শ্রী কেদারচন্দ্র দাস মহাশয় তিনি তার এই 3 কাঠা 4-6 টাক জমি 1906 খ্রিস্টাব্দে 18ই জুলাই বেলুড় মঠকে দান করেছিলেন। আজকে যে বাগবাজার মঠ মায়ের বাড়ি, সেটি এই পুণ্যবান কেদারচন্দ্র দাস মহাশয়, তিনি নিশ্চয়ই মহাভাগ্যবান, মায়ের বাড়ির যিনি মাকে আশ্রয় দিয়েছেন। জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় যিনি করছেন, যার জগৎ তাকে তিনি এই আশ্রয় দিয়েছিলেন কেদারচন্দ্র দাস। নিশ্চয়ই তিনি মুক্ত পুরুষ, মায়ের সেবা করে নিজেকে নিজে ধন্য হয়েছেন এবং চিরমুক্তি লাভ করেছেন। 18ই জুলাই 1906 খ্রিস্টাব্দে তিনি এই 3 কাঠা 4-6 টাই জমি বেলুড় মঠের উদ্দেশ্যে দান করেছিলেন, আর সেই জায়গাতেই সারদানন্দজি বাড়ি করার সংকল্প করলেন। কিন্তু বাড়ি তো করবেন, সংকল্প জায়গা তো পেলেন, কিন্তু বাড়ি করার টাকা কোথায়?
সম্বল কোথায়? কারণ তখনকার দিনে নিজেদের খাওয়া দাওয়াতেই চালানোই কষ্টকর, আর সঞ্চয় বলে কিছু বিশেষ ছিল না। তা একমাত্র ছিল যে উদ্বোধন পত্রিকার তার যে কিছু আয় হয়েছিল সেই সঞ্চিত অর্থ ছিল 2700 টাকা, 2700 টাকা, ওইটুকুনি কেবল সঞ্চয় সম্বল। সেই সম্বল নিয়ে একটা বাড়ি করা সম্ভব নয়, তাই অনেকেই আপত্তি করেছিল প্রথম যে পাকা বাড়ির প্রয়োজন নেই, খোলার বাড়ি তখনকার দিনে অল্প পয়সা হয়ে যেত, সম্ভব হতো। কিন্তু সারদানন্দজির ইচ্ছা হলো মায়ের জন্য একটা স্থায়ী বাড়ি, যে বাড়িটি অক্ষয় হয়ে থাকবে, যে বাড়িটি মায়ের স্মৃতি বহন করবে, সেই বাড়ি আমার করার অভিপ্রায়। তার জন্যই তিনি ঠিক করলেন যে ধার করে এই বাড়ি আরম্ভ করব। সেই হিসাবে তিনি বাড়ি আরম্ভ করলেন, কিন্তু 2700 টাকা বলছেন এই ভিত্তি নির্মাণই শেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। 2700 টাকার কতক্ষণ থাকে? পাকা বাড়ির ভিত তৈরি করতে হয়, সেই ভিতেতেই সে নিঃশেষ হয়ে গেল। তখন তিনি বলছে 5700 টাকা ঋণ ধার করলেন, ধার করলেন তখনকার দিনের এই ঋণের যে সুদ, সুদের পরিমাণ অনেক ছিল। অনেক সময় এমন সুদের অংশটাই আসলের থেকে বেশি হয়ে যেত, তখন আর সে তার পক্ষে এই ঋণ শোধা সম্ভব হতো না। তখনকার দিনে এই সমস্ত বিজনেসটাই খুব বেশি ছিল, এরকম ব্যাংক পোস্ট অফিস তো ছিল না, এই সুদের কারবার। যাই হোক, এই 5700 টাকা ধার নিলেন, ঋণ করলেন। ঋণ করে 1907 খ্রিস্টাব্দে শেষ ভাগে তিনি বাড়ি নির্মাণ করতে আরম্ভ করলেন। তারপর 1908 খ্রিস্টাব্দে এই বাড়ি শেষ হলো। আর বাড়ি যখন শেষ হলো সেই টাকার পরিমাণ হলো 11,000 টাকা। 11,000 টাকায় এই আজকের যে উদ্বোধন, সেই উদ্বোধন বাড়িটি তৈরি হয়েছিল। বলছি সেই বাড়ি যে অংশ ছিল, বাড়িটি যেভাবে ছিল, একতলা, দুতলা, তিনতলায়, একতলায় 6টি ঘর, চারতলায় 3টি ঘর, এই একতলায় 6টি ঘর, আর দুতলায় 3টি ঘর, আর তিনতলায় 1টি ঘর, এই সব সমেত 10টি ঘর ছিল। তার মধ্যে নিচের যে ঘরগুলি সেটি উদ্বোধন কার্যালয়ের ব্যবহার হতো, যে সমস্ত এই উদ্বোধন পত্রিকার কাজকর্ম এই নিচের ঘরগুলিতে হতো। আর দোতলায় ঠাকুর ঘর, মায়ের থাকার ঘর এবং মায়ের যারা সঙ্গীরা বা মায়ের যে আত্মীয় স্বজন যারা আসত, গোলাম মা, যোগিন মা, এদের থাকার ব্যবস্থা হতো। তো এই উদ্বোধন বাড়ি স্বামী সারদানন্দজির অশেষ চেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে, টাকা ধার করা, সেই বোঝা মাথায় ঋণের বোঝা, আর এদিকে এই কাজকর্ম, কনস্ট্রাকশন দেখা, বাড়ি তৈরি করা, সমস্ত দায়িত্ব তিনি একা সামলেছেন। কেন না, মা যখন আসবেন কলকাতায় যেন তার নিজের একটা বাড়ি থাকে, ভাড়া বাড়িতে মাকে বেশি দিন যেন আর রাখতে না হয়, এখানে সেখানে মাকে থাকতে হয়েছে, বসপাড়া লেনে,
কখনো আমাদের সৌরেন্দ্র ঠাকুরের বাড়িতে, কখনো সরকার বাড়ি লেনে, অজস্র জায়গায় মা ছিলেন। কারণ কলকাতায় আসতেন, মা প্রায়ই আসতেন, অথচ থাকার ব্যবস্থা নেই। তাই মায়ের সেবক, একনিষ্ঠ সেবক সারদানন্দজি, মায়ের সেবার জন্যে তিনি ঋণের বোঝা নিয়ে মায়ের জন্য এই ঘর করেছিলেন। আর আমরা জানি, তাই এই ঋণের বোঝা শোধ করার জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে এই লীলা প্রসঙ্গ বই লিখতে আরম্ভ করেছিলেন, যাতে এই পুস্তক বিক্রির লভ্যাংশ থেকে এই ঋণ শোধ করতে পারেন। আরেকটি উদ্দেশ্য ছিল যে অথেন্টিকভাবে আকর গ্রন্থ আমরা যাকে বলি, সেটির একটি খুব প্রয়োজন হয়েছিল। কারণ যদি সেইভাবে কোনো আকর গ্রন্থ, এক ছিল কথামৃত আর শ্রীরামকৃষ্ণ পুঁথি, কিন্তু ঠাকুরের যে জীবনী কথামৃত, সেখানে ঠাকুরের বাণী, পুঁথিও কিছুটা ঠাকুরের বাণী, কিছুটা জীবনী। তাই সারদানন্দজি তিনি মনে করলেন যে এমন একটি গ্রন্থ রচনা করতে হবে যেটি চিরকালের জন্যে একটি আকর গ্রন্থ হয়ে থাকে। কারণ ঠাকুরকে যেভাবে ঠাকুরের সন্তানরা দেখেছেন, ঠাকুর যেভাবে তাদের উপদেশ দিয়েছেন, এবং ঠাকুরকে ঠাকুরের ছোটবেলার, ঠাকুরের যারা বাল্যলীলার বাল্যকালের বন্ধু আত্মীয় স্বজন, তাদের কাছ থেকেও তিনি অনেক তথ্য নিয়ে এই লীলা প্রসঙ্গ গ্রন্থটি তিনি রচনা করেন। তাই দুটি প্রধান উদ্দেশ্য, একটি হল ঋণের বোঝাকে শোধ করার জন্যে, আরেকটি হল অথেন্টিক আকর গ্রন্থ, যাতে পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের যে আদর্শ, ঠাকুরের যে উপদেশ, ঠাকুরের যে বাণী, সেটি যেন বিকৃতি না হয়, যথাযথভাবে সেটি যেন থাকে। কারণ আমরা দেখেছি এর আগে যারা, এর আগের অবতার পুরুষদের, সেইভাবে কোনো অথেন্টিক বই আমরা পাই না, পরে পরে লেখা হয়েছে। তাই অনেক সময় অনেক কিছু যথার্থ সত্য থেকে যেন অনেক সময় বিকৃতি লাভ করেছে। তাই ঠাকুরের এই যে জীবনী, তার যে উপদেশ, তার যে বাণী, এই সমস্ত আকর গ্রন্থ আমাদের চিরকালের জন্য সাক্ষী হয়ে থাকবে। তাই যখন বাড়ি শেষ হলো, মায়ের কাছে খবর পাঠানো হয়েছে, মা খুব খুশি হয়েছেন, শুনেছেন শরৎ মহারাজ তিনি এই বাগবাজার অঞ্চলে একটি বাড়ি নির্মাণ করেছেন। তো মা তারও কয়েকদিন পর তিনি ঠিক করেছেন আসবেন, তখনই আসার জন্য তিনি প্রস্তুত হননি, তিনি এসেছেন আরও এক বছর পরে। তার মাঝখানে ঘটনা যে তিনি যখন দেখলেন যে কলকাতায় মায়েরও একটি বাড়ি হয়েছে, আর এদিকে মায়ের যে ভাইরা রয়েছে, মায়ের ভাইদের যে সম্পত্তি এবং ভাই ভাই যেভাবে তাদের অশান্তি, এটিকে আগে ঠিক করতে হবে। এটিকে ঠিক না করলে মা যেন শান্তি পাচ্ছেন না। তাই তিনি ঠিক করলেন সারদানন্দজিকে, মহারাজকে ডেকে পাঠাবেন। শরদ মহারাজকে ডাকলেন, কারণ একমাত্র মায়ের সমস্ত, মায়ের যে সমস্যা, মায়ের যা কিছু সুবিধে, মায়ের অসুবিধে, সেটি একমাত্র শরৎ মহারাজই সমাধান করতে পারেন।
এর আগেও তিনি মায়ের বাড়ির সমস্যা অনেক সমাধান করেছেন, এখানেও এইবারও তিনি মায়ের ডাক পেয়েছেন, তাদের সমস্যার সমাধান করতে হবে। কারণ মায়ের বাড়ির যে সংসার, যেটি শ্যামাসুন্দরী দেবী যে সংসারের দায়িত্ব নিয়ে তিনি ধরেছিলেন, শ্যামাসুন্দরী দেবীর শরীর ত্যাগের পর সেই দায়িত্বটা যেন সবটাই মায়ের উপর এসেছিল। ভাইরা বড় হয়েছে তা সত্ত্বেও মায়ের উপরই সবাই নির্ভর। তাই মা দেখলেন যে এদের মধ্যে যে অশান্তি চলছে ভাইয়ে ভাইয়ে, এটি স্বাভাবিকভাবে যেমন জগতের নিয়ম, এই স্বার্থ দেশাদেশী, এই যে সমস্ত সম্পত্তি বিষয়, এই বিষয়ে সম্পত্তিতে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এ বলে আমার এটি চাই, ও বলে আমার ওটি চাই, এটি আমাদের সংসারের নিয়ম, কেউ আমরা এক চুল ছাড়তে পারি না, ভাইয়ে ভাই লাঠালাঠি, খুনোখুনি, এমনকি মারামারিও হয়, হাতাহাতি হয়, সেই অবস্থা এই মায়ের ভাইদের মধ্যেও চলছে। কারণ মা তাদের এইভাবে ভুলিয়ে রেখেছেন, মা তাদের চোখে ঢুলি দিয়ে, অজ্ঞান দিয়ে, মোহ দিয়ে তাদের এই সমস্ত এইভাবে ভুলিয়ে রেখেছেন যে তিনি তাদের মহামায়া, তিনি তাদের জগৎ জননী, তাদের জন দিদি হয়েও তিনি যে জগৎ জননী আদ্যাশক্তি মহালক্ষ্মী, তাঁকে যদি কেউ ধরতে পারত, তাঁর কাছে যদি কিছু কেউ চাইতে পারত, তাহলে ভুক্তি মুক্তি ধর্ম অর্থ কাম মোক্ষ সব পেত। কিন্তু ভাইরা দিদিকে ধরতে চিনতে পারেনি, চিনতে পারেনি বলেই তাদের কাছে একজন সাধারণ দিদি, যেমন পাঁচজনের দিদি থাকে, তিনিও সেই রকমই একজন তাদের যেন সাধারণ দিদি, তাই তারা দিদিকে ধরতে পারেনি। গিরিশবাবু বলেছিলেন কালীমামাকে, কালীমামা মনে একটু প্রশ্ন হয়েছিল যে গিরিশবাবুকে বলছে, আচ্ছা গিরিশবাবু তোমরা দিদিকে এত জগজ্জননী মহামায়া এসব বলো কেন, আমরা তো দেখছি তিনি তো দিদি, আমরা একই গর্ভে জন্মেছি, আমরা তো কিছু বুঝতে পারি না, তিনি আমাদের মহামায়া কি জগজ্জননী, তোমরা এসব বলে বেড়াও। তখন গিরিশবাবু আক্ষেপ করেছিল যে তোমরা এই সাধারণভাবে সংসার করছো, তোমাদের সব ভুলিয়ে রেখেছে দিদি, তোমাদের মোহ দিয়ে, অজ্ঞান দিয়ে, অবিদ্যা দিয়ে, আর তোমাদের এই বিষয় সম্পত্তিতে মন দিয়ে তিনি যে কী বস্তু ধরতে তিনি ধরা দেননি, তিনি নিজেকে লুকিয়ে রেখেছে, তোমরা তাই ধরতে পারছো না। আমি বলছি যাও তুমি দিদির কাছে, দিদিকে গিয়ে এখন ধরো, যা চাইবে তাই পাবে দিদির কাছে। তখন কালীমামা এমনভাবে গিরিশবাবু তাকে উৎসাহ দিলেন, ছুটে গেলেন দিদির কাছে, গিয়ে দিদির পায়ে ধরেছেন, দিদি তুমি কে বলো, তুমি আমাদের গিরিশবাবু তোমাকে মহামায়া জগজ্জননী মা লক্ষ্মী এসব বলে, মা কালী বলে। তখন মা সঙ্গে সঙ্গে কালীকে বলছে, ওরে কালী আমি তো দিদি, ওরা যা বলে বলুক না কেন, তুই তো জানিস আমি তোদের দিদি, তুই আমাদের ভাই, আমি তোদের দিদি। মা এমনভাবে তাকে বলল, কালীমামা আর কোনো প্রশ্ন করতে পারল না, তিনি তখন আস্তে আস্তে ফিরে এলেন। তাই হলো মা তাদের এমনভাবে ভুলিয়ে রেখেছেন, ধরতে পারছেন না। কিন্তু তা বলে মহারাজ লিখেছেন যে
এরা এই মায়ের ভাইয়েরা এসেছেন লীলা পোষ্টার জন্যে, জুটিলা কুটিলা লীলার জন্যেই এদের জন্ম, লীলা পোষ্টার জন্যে। মা লীলা পোষ্টাই করবেন, যদি এরা জেনে যেত তিনি জগৎজননী মহামায়া মা কালী, তাহলে তা তিনি আদর্শ স্থাপন করতে পারতেন না, তাহলে তার লীলা হতো না। যে এইভাবে তারা না চিনে, তা দিদিকে স্বরূপ না জেনে, দিদির সাথে সাধারণ মানুষের মতন ব্যবহার, এবং এই দিদিকে থাকতে দেবে না, দিদিকেও খেতে দেবে না, এরকম যে ব্যবহার, সেটি সম্ভব হতো না। যদি জানতে পারতো যে ইনি আমাদের দিদি হয়েও কিন্তু তিনি মা কালী বা জগৎজননী, তাহলে এই লীলা বা এই আদর্শ স্থাপন করতে পারতেন না। মা এই রকম বিপরীত পরিবেশ, বিরুদ্ধ অবস্থা, সেই সমস্ত অবস্থার মাধ্যম দিয়ে সেই সংসারের মধ্যে থেকেই কিভাবে সংসারে নিজেকে অনাসক্তিভাবে থাকা যায়, কিভাবে ভগবানকে ধরে সব কিছুকে ওভারকাম করা যায়, এইটি দেখানোর উদ্দেশ্যে তিনি এইভাবে তিনি লীলা করেছেন। তাই এই সাধন যে সমস্ত তার ভাই, তারা তাদের কাছে দিদি সাধারণভাবেই সাধারণ দিদি, এছাড়া আর অন্য কিছু নয়। যাই হোক, তখন সাধনন্দজি মায়ের ডাকে জয়নামাটি গেলেন, ডেকে পাঠিয়েছেন যে বিষয় সম্পত্তি যা আছে সবাইকে যথাযথভাবে ভাগ করে দাও, কারণ সাধনন্দজি না গেলে কেউ কারো কথা শুনবে না, কারণ ভাগ করতে গেলে একবারে নিখুঁতভাবে ভাগ করা সম্ভব নয়, একটু উনিশ বিশ হতেই পারে, কিন্তু সেটি নিজেরা ওরা কেউ মেনে নেবে না, লাঠালাঠি হয়ে যাবে। কিন্তু শরদ মহারাজ তাঁর কথায় এরা সবাই সম্মান করে বা মেনে নেয়, তাই শরদ মহারাজ উপস্থিত হয়েছেন, আর শরদ মহারাজের সাথে যোগীন মা, গোলাম মা এবং আরেকজন ব্রহ্মচারীর সঙ্গে, বলছেন 1909 খ্রিস্টাব্দে 23 মার্চ জয়রামবাটি পৌঁছালেন, আর সারদানন্দজি সেখানে কয়েকদিন থাকতে লাগলেন। কয়েকদিন থেকে ধীরে সুস্থে এই সমস্ত বিষয় সম্পত্তি ভাগ করবেন, তার জন্যে তিনি এই জমি জামা সমস্ত মাপ করার জন্যে কোয়ালপাড়া থেকে কেদারনাথ দত্ত, কেদারবাবু, তাকে ডেকে পাঠালেন, কারণ তিনি এই সমস্ত কাজ করতেন, মাপামাপি কাজ করতেন। কোয়ালপাড়ায় যখন মা যেতেন তখন এই কেদারবাবুর বাড়িতে থাকতেন, তার জন্যে তার সাথে পরিচয় ছিল। কেদারবাবু এলেন এই জমি মাপ করার জন্যে। প্রসঙ্গে বলে রাখি, এই কেদারবাবু কেদারনাথ দত্ত মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে তিনি পরে সন্ন্যাস নিয়েছিলেন, আর আজকে যে কোয়ালপাড়া আশ্রম সেটি ওই কেদারবাবুরই বাড়ি, তাঁরই জায়গাতে আশ্রম গড়ে উঠেছে, এবং তিনি সন্ন্যাস নিয়েছিলেন। তিনি তার নাম হয়েছিল কেশবানন্দ, স্বামী কেশবানন্দ, এবং মায়ের খুব অন্তরঙ্গ ছিল, মা কেশবানন্দের মা মায়ের খুব ভক্ত ছিলেন, ভক্তমতী ছিলেন, মায়ের সাথে কলকাতায় আসতেন। কেশববাবু বিবাহিত ছিলেন, কিন্তু মায়ের ইচ্ছায় তিনি সন্ধান নিয়েছিলেন, তাই তিনি গৃহী হলেও আদর্শ সন্ন্যাসী, সন্ন্যাস সেরকম তার যোগ্যতা ছিলেন বলে মা তাকে সন্ন্যাস দিয়েছেন।
এরপর মাপামাপি যখন জমি জায়গা সব মাপামাপি হয়ে গেল, তখন একদিন এবার তো মাপামাপির পরে রেজিস্ট্রি করতে হবে, যতক্ষণ না রেজিস্ট্রি হয় ততক্ষণ তো পাকাপাকি হয় না। সেই রেজিস্ট্রি করার জন্যে যে বিষ্ণুপুর থেকে শারদাপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি একজন রেজিস্ট্রার অফিসার, তাকে নিয়ে আসা হলো। তিনি এসে যখন সব ভাগাভাগি দেখলেন কার কার ভাগে কী কতটা পড়বে, ভাগাভাগি করার পরে তিনি মাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় থাকবেন, আপনার ভাগ কোথায়, আপনি কোথায় থাকতে চান। মা তখন বললেন যে ইঁদুর গর্ত করে, সাপ সেই গর্তে বাস করে। অর্থাৎ তিনি বললেন যে আমার জন্য কিছু করার প্রয়োজন নেই, তিনি সব ভাইদের দিয়ে দিলেন, নিজের জন্য কিছু রাখলেন না। তখন বললেন তাহলে আপনি থাকবেন কোথায় যখন আসবেন কলকাতা থেকে। মা বললেন তখন এই এর ঘরে একদিন, ওর ঘরে দুদিন, এইভাবে ঘুরিয়ে ফিরে থাকবো। তাই মা বলেছিলেন ইঁদুর গর্ত করে সাপ সেই গর্তে বাস করে, অর্থাৎ ওদের বাড়িতেই আমি থাকব, এখানে ওখানে সেখানে। তাই নিজের জন্যে তিনি কিছু রাখলেন না। এই হলো অনাসক্তি। তিনি সংসারটাকে ছোট থেকে এদের মানুষ করেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন সন্তানের মতন, তাদের সুখে দুঃখে কত পরিশ্রম করে। মায়ের জীবনের ঘটনা তো আমরা সবাই জানি। এই ভাইদের জন্য তিনি অন্যের বাড়িতে ধান ভাঙতে গেছেন, তার মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে ধান সিদ্ধ করেছেন, ধান ভেঙেছেন, পরের বাড়িতে কাজ করেছেন, করে ভাইদের মানুষ করেছেন। আর সেই ভাইয়েরাই আজকে তার জন্যে কোনো ঘর দিচ্ছে না, কারণ মা নেননি, কারণ ভাই ভাই এত তারা মারপিট করছে, কাড়াকাড়ি করছে, তাদেরই কুলাচ্ছে না। সেই জন্য মা নিজের জন্য কিছু রাখলেন না, সব দিয়ে দিলেন, যা তোরা নিয়ে শান্তিতে থাক, তোরা যা চাইছিস তাই নে। ওরা তো, তাই মা বলেছিলেন, ওরা শুধু টাকাই চেনে, টাকা টাকাই করে, কখনো ভুলেও অন্য কিছু চাইল না, জ্ঞান ভক্তি ভুলেও চাইল না, শুধু টাকা। দিদির কাছ থেকে, দিদি যেন গাছে টাকার গাছ, সবসময় টাকা দাও টাকা দাও। তাই মা নিঃশেষে সব নিজের বলে কিচ্ছু রাখলেন না, একটু সব দিয়ে দিলেন। আমরা জানি পরবর্তী ক্ষেত্রে মায়ের থাকার খুব অসুবিধা হচ্ছে, কারণ মা যখন যাচ্ছেন, যেমন সাধন হয় যখন কেউ থাকে না তার জন্য তো আলাদা করে ঘর কেউ বরাদ্দ করে রাখে না, তাই মা গেলে তখন কোথায় থাকবেন, মা ঘুরে বেড়াতেন এই বাড়ি সেই বাড়ি, থাকার ব্যবস্থা হতো না। তাই শরৎ মহারাজ আবার মায়ের জন্য একটা নতুন বাড়ি করে দিলেন, যেটি আপনারা জানেন, গেটে ঢুকতেই ডান দিকে যে বাড়িটি পড়ে জয়রাম বাটিতে, সেটি হলো মায়ের নতুন বাড়ি। শরৎ মহারাজ ওই তখন তো পয়সা ছিল না, মাটির দেয়াল তুলে খড়ের ঘর করে রেখেছিলেন, মা তখন ওই বাড়িতে গিয়ে থাকতেন। তাই যখন সমস্ত কিছু লেখাপড়া হয়ে গেল, যথাকালে কতুলপুরে গিয়ে রেজিস্ট্রি হলো, সব কিছু এখানে জয়রামবাটিতে ব্যবস্থা করে সব ভাগ যোগ করে লেখালেখি করে আবার কতুলপুরে গিয়ে সেখানে রেজিস্ট্রি করা হলো। তখন মা নিশ্চিন্ত হলেন,
এবং মা তখন নিশ্চিন্ত হয়ে জানালেন যে তিনি এখন কলকাতায় যাবেন। তাই 21শে মে দিন ঠিক হলো, মা কলকাতায় আসবেন, নতুন বাড়িতে আসবেন, এই উদ্বোধন বাগবাজার। মার্চের সারদানন্দজি এই কয়েক মাস জয়রামবাটিতে অবস্থান করেছিলেন, 23শে মার্চ জয়রামবাটিতে গেছেন, মার্চ এপ্রিল মে প্রায় 3 মাস এই জয়রামবাটি কামারপুকুর ওইসব জায়গায় খোলা জায়গায় তিনি মায়ের কাছে একদম মায়ের দিকে তিনি সেবক, মায়ের ভারি, মায়ের দাড়ি হয়ে তিনি আবার ছোট্ট সন্তানের মতন সেখানে তিনি আনন্দে ঘুরে বেড়াতেন। একুশে মে মা গোলাম মা সারদানন্দজি এবং একজন ব্রহ্মচারী যারা গিয়েছিলেন সবাই মিলে এই কলকাতায় আসার জন্য যাত্রা করেছেন। প্রথমে কোয়ালপাড়া এসেছেন, কোয়ালপাড়ার হয়ে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে রাত্রের ট্রেনে কোয়ালপাড়া থেকে বিষ্ণুপুরে একদিন থেকেছেন, এই কোয়ালপাড়া থেকে হয়ে জয়রামবাটিতে কোয়ালপাড়া, কোয়ালপাড়ায় 22 তারিখ একদিন থেকেছেন, তারপরের দিন রাত্রে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে 23 তারিখ সকালে 1909 খ্রিস্টাব্দে রবিবার উদ্বোধন বাড়িতে মায়ের শুভ পদার্পণ, যেটি আমরা এখন দেখি প্রতি বছর মায়ের শুভ পদার্পণ হয়। এই 1909 খ্রিস্টাব্দে যে প্রথম মা এই উদ্বোধন বাড়িতে, যেটি সারদানন্দজি অশেষ পরিশ্রম করে, অনেক শ্রম দিয়ে, অনেক টাকার ঋণ করে মায়ের জন্য এই বাড়ি করেছেন, মাকে এই নতুন বাড়িতে তিনি সেখানে শুভ পদার্পণ করে মাকে এখানে প্রতিষ্ঠা করলেন, মাকে ঠাকুরের সাথে সেই ঘরে তাকে অবস্থান করালেন। প্রথমে যে দোতলায় 4টি ঘর রয়েছে, প্রথমটি ঠাকুরঘর, একটি ঠাকুরঘর, একটি মায়ের আর রাধুর জন্য থাকার ব্যবস্থা হয়েছে, আর 2টি ঘর আছে আলাদা। তো মা প্রথমেই বললেন যে ঠাকুরকে ছেড়ে আমার থাকা হবে না, তাই ঠাকুরঘরেই মায়ের জন্য খাট ব্যবস্থা হলো। পরের দিন আবার মা বললেন যে রাধুকে ছেড়েও আমি থাকতে পারবো না, তাই রাধুও এই মায়ের সাথে একই খাটে মা থাকতে লাগলেন, কারণ রাধু হলেন মায়ের মহা যোগমায়া, যোগমায়া যদি না থাকে মায়ের শরীর থাকবে না, তাই এই যোগমায়ের উপরে মায়ের যোগমায়াকে আশ্রয় করে, রাধুকে আশ্রয় করেই মায়ের অবস্থান। তা মা এইভাবে নতুন বাড়ি পেয়ে খুব বালিকার মতন আনন্দ করতে লাগলেন, শরদ মহারাজকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তখন কিন্তু এইভাবে সামনে এত বস্তি ছিল না, তখন অনেক খোলামেলা ছিল এবং সামনেই গঙ্গা, কারণ মায়ের জন্য যে সমস্ত ঘর করার, মাকে যেখানে রাখা হবে সেটি এমন থাকবে যে মা যেন গঙ্গা দর্শন করতে পারেন, গঙ্গায় স্নান করতে পারেন, তাই এই সব কিছু অনুকূল থাকায় মা খুব খুশি হয়েছেন এবং প্রাণ ভরে সারদানন্দজিকে আশীর্বাদ করেছেন। আর সারদানন্দজি ছিলেন মায়ের ভাড়ি, মা একবার কলকাতায় যাবেন, কথা হচ্ছে ভক্তরা কলকাতায় আসার জন্য জানাচ্ছে, মা তখন বলে পাঠাচ্ছে যে শরৎ যদি ওখানে না থাকে তাহলে আমার যাওয়া চলবে না। সারদানন্দজি সেই সময় কাশীতে ছিলেন বিশেষ কাজে, তাই মা তখন কলকাতায় আসা সম্ভব নয়, মা বলছেন যে শরৎ ছাড়া কলকাতায় আমার থাকা যাবে না, কারণ ও ছাড়া আমার ঝক্কি পোয়া এমন তো কাকেও দেখি না।
এক পার্থ যোগানন্দজি, যোগানন্দ যোগেন, আর হচ্ছে শরৎ। শরৎ হলো আমার ভারি। অন্যরা জিজ্ঞাসা করছে, মা রাজা মা যে তিনি আসন মঠ চালাচ্ছেন তিনি পারেন না? বললেন, না রাখালের সেই ভাব নয়, মঠ চালাতে পারে কিন্তু সেই ভাব নয়। বাবুরামও, বাবুরাম পারবেন না? না, ও পারবে না, একমাত্র শরৎই হলো আমার ভার বহন করতে পারে, এছাড়া আর কাউকে দেখি না, কারণ ও হলো আমার বাসকি। যেখানেই জল পড়ে সে সহস্র ফণা ধরে কত কাজ করে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। তাই শরৎ মহারাজের ওপর মায়ের এতই আস্থা ছিল এবং এতটাই তিনি নির্ভর করতেন যে শরৎ মহারাজ ছাড়া তিনি ভাবতেই পারতেন না কলকাতায় থাকা। জহরামবাটিতে তিনি নিজের মতন থাকতেন, কিন্তু কলকাতায় যখন থাকবেন তখন যদি শরৎ মহারাজ না থাকেন তাহলে মা কিন্তু থাকতেন না। মা বলছেন, শরৎ যদি বলতো যে কোথাও যাব, তখন আমি বলতাম, দাঁড়াও বাবু, আমি আগে এখান থেকে পাটি বাড়াই, তারপরে তুমি যাবে। তাই শরৎ মহারাজ মায়ের একমাত্র ভারি, একমাত্র সেবক, আর তিনিও মায়ের জন্যে, মায়ের সেবার জন্যে 24 ঘন্টা জাগ্রত, সজাগ, যাতে মায়ের কোনো কষ্ট না হয়, মা কোনোভাবেই যাতে অসুবিধা না হয়। তিনি যত শত সমস্যা নিয়েও তিনি এদিকে রামকৃষ্ণ মঠের সাধারণ সম্পাদক, বড় দায়িত্ব সামলাচ্ছেন, এদিকে লীলা প্রসঙ্গ লিখছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি মায়ের সমস্ত দায়িত্ব, শুধু মায়ের দায়িত্ব তো নয়, মায়ের যে যারা আত্মীয় স্বজন, বিশেষ করে রাধু, রাধুর মা, রাধুর অনেক সমস্যা, রাধুকে নিয়ে মা কত বিব্রত, মাকে সবসময় অনেক সমস্যা পেতে হয়েছে, তার সমাধান হলেন শরৎ মহারাজ। সবসময় শরৎ মহারাজ যা সমস্যা, যা কিছু সমস্যা হতো তিনি ঝাঁপিয়ে পড়তেন। মায়ের সেবার জন্যে তিনি উৎসর্গ প্রাণ। একবার কোন এক ভক্ত, মা জয়রামবাটিতে আছেন, রাঁচি থেকে কিছু ভক্ত গেছেন মাকে নিয়ে যাবেন, ভক্তরা বলছেন, মা আপনাকে যেতে হবে, তারাও মায়ের পরিচিতি ছিল। তখন মা জিজ্ঞাসা করছেন যে শরৎ জানে? তখন বললেন, না। তখন মা বলছেন, তাহলে তো আমার যাওয়া হবে না। তখন ভক্ত বলছে, মা সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে আছে, সব আয়োজন হয়ে গেছে, আপনি না গেলে তো খুব অসুবিধা হয়ে যাবে। তখন মা বলছেন, না, শরৎ না বললে বা শরৎ না জানলে, শরতের অনুমতি ছাড়া বা শরতের ইচ্ছা ছাড়া আমার এক পাও যাওয়া চলবে না, তোমরা আগে শরৎকে জানাও। তখন তারা নিরুপায় হয়ে ফিরে গেল। মা বলছেন যে ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা, ওরা কেবল হুজুক করতেই জানে। আর একবার তারা ঢাকাতে কাগজ ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব, অথচ আমি কিছুই জানি না, 2-4 দিন সবাই করতে পারে, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো কাকেও দেখি না। মা বলছেন 2-4 দিন কেউ নিতে পারে, আমাকে খুব ভক্তি করে আমার সেবা করে সেবা করতে পারে 2-4 দিন, কিন্তু শরতের মতন দীর্ঘদিন এইভাবে একনিষ্ঠ ভার নেওয়া আর তো আমি কাকেও দেখি না। এরপরে আরেকটি ঘটনা আছে। একদিন সুরেন্দ্রনাথ মজুমদার তার ভ্রাতা সুরেন্দ্রনাথকে লইয়া দীক্ষার জন্য মায়ের নিকট উপস্থিত হন। মা তখন একটু অসুস্থ, তাই কিছুদিন পরে আসিতে বলেন। সুরেন্দ্রবাবু তখন, সুরেন্দ্রবাবু একটু ভক্ত লোক ছিল, তাই ঠাকুরের ভক্ত ছিল, তাই মাকে তিনি জেদাজেদি করেন, জোর করে ধরেন। তখন মা যখন জেদাজেদি করছে, তখন মা বললেন,
যাও, তোমরা শরতের কাছে যাও, সে যা ব্যবস্থা করবে তাই হবে। তখন সেই ভক্তটি একটু জোর ছিল, কারণ সে ঠাকুরের ভক্ত, তার ভাইয়ের জন্য সে ধরেছে মাকে। তখন সেই ভক্তটি বলছে যে আমরা আপনাকেই চিনি, আপনাকেই জানি, আপনি বললেই হবে, আমরা আর কাউকে জানি না, আপনার কাছে এসেছি, আপনাকেই দিতে হবে। মা তখন উত্তর দিলেন, বলো কি, শরৎ আমার মাথার মণি, শরৎ যা করবে তাই হবে। মা তখন এমনভাবে তাদের জোর দিয়ে বলল, যখন এরা খুব জোর করলো যে আপনি আপনি দিলেই হবে, আপনাকেই আমরা জানি, আর কাউকে জানি না। মায়ের ওখানেই লেগেছে যে শরৎকে এরা, শরৎ মহারাজের যে তার যে তাদের শরৎ মহারাজ যে যেভাবে আমার ভালো মন্দ বোঝে বা যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছে, অথচ শরৎ মহারাজের কোনো প্রতি তাদের কোনো কৃতজ্ঞতা নেই, তার জন্যই মা তিনি এই কথাটা জোর দিলেন। তিনি যেন নিজমূর্তি ধরলেন, বলো কি, শরৎ হলো আমার মাথার মণি, ও যা বলবে তাই হবে। এতটাই শরৎ মহারাজকে তিনি প্রাধান্য দিলেন, তখন এনারা চুপচাপ ফিরে গেলেন। ফিরে গিয়ে শরৎ মহারাজের কাছে বললেন ঘটনাটা সব, যে মা আপনার উপরে ভার দিয়েছেন, দীক্ষা নেওয়ার জন্য খুব ইচ্ছা, তা আপনি যদি অনুমতি দেন তাহলে হবে। তখন শরৎ মহারাজ সব বুঝে সুঝে বললে, ঠিক আছে, তোমরা অমুক দিনে এসো। তখন মায়ের সাথে কথা বলে তাদের দীক্ষার ব্যবস্থা হলো। এরপর একদিন উদ্বোধনে মা রয়েছেন, মা একটু অসুস্থ, তা ওই দিনে একজন ভক্ত তিনি ছুটতে ছুটতে একটু দূর থেকে এসেছেন মাকে দর্শন করবেন। তখন শরৎ মহারাজ বললেন, না, মায়ের কাছে আজকে মাকে দর্শন করা যাবে না, মা শরীর ভালো না। তখন সেই ভক্ত শরৎ মহারাজকে ঠেলে, জোর করে ঠেলে দিয়ে ওপরে চলে গেল। ওপরে গিয়ে মাকে দর্শন করে সেখানে বলেছে যে মা, আমি একটু অপরাধ করে ফেলেছি। দর্শন করার পর তার মনে একটু আক্ষেপ, মনে একটু কষ্ট হলো যে আমি ঠিক করিনি, শরৎ মহারাজকে আমি ঠেলে দিয়ে এখানে উপরে উঠে এসেছি। মায়ের কাছে তার অপরাধটা স্বীকার করলে, মা আমি অপরাধ করে ফেলেছি, শরৎ মহারাজকে ঠেলে দিয়ে এখানে এসেছি। মা তখন বললেন, আমার ছেলেটা তোমার অপরাধ নেবে না, তুমি যাও। তারপরে যখন তিনি নিচে নেমে আসছেন, এসে মহারাজের কাছে ক্ষমা চাইছেন যে আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে ঠেলে দিয়ে উপরে গেছি, আমি ঠিক করিনি। তখন সারদানন্দজি বলছে মাকে এইভাবেই দর্শন করতে হয়, তা নাহলে কি মায়ের দর্শন পাওয়া যায়? মাকে দর্শন পেতে গেলে জোশ করে দর্শন করতেই হয়। তাই এত নিরভিমানী সাধু তিনি কেবল মায়ের দাড়ি হয়েছিলেন, কারণ মায়ের ভালো, মায়ের কিসে কষ্ট কম হয়, এইটি তার দেখার উদ্দেশ্য। তাই তিনি এইভাবে মায়ের দ্বারে তিনি প্রহরী হয়েছিলেন, আর মান অপমান লাঞ্ছনা তিনি সব সহ্য করতেন মায়ের জন্য। তিনি কোনো রকম তাকে যে ঠেলে ফেলে দিল, আমরা হলে তার সেইভাবে আমরা তাকে সাহায্য করতাম, তার প্রতিকার করতাম, কিন্তু শরৎ মহারাজ নির্বিকার।
এইভাবে মায়ের ভারী শারদানন্দজি, মায়ের সেবার জন্যে তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি শেষ দিন পর্যন্ত মাকে কীভাবে সুখে রাখা যায়, মা কীভাবে ভালো থাকেন, মায়ের সেবাতে তিনি সব সময় তৎপর ছিলেন এবং মাও এই শারদানন্দজিকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন এবং তার প্রতি অসীম ভালোবাসা ছিল। এই যেন সত্যিকারের সন্তান। শারদানন্দজি দেখতেন সত্যিকারের আপন জননী। তিনি আমরা আপন জননীকেও এত আপন করে ভাবতে পারি না, কিন্তু শরদ মহারাজ মাকে একদম আপন জননী, আর মাও এই শরদ মহারাজকে ভাবতেন তিনি সে আমার সন্তান, সত্যিকারের সন্তান, পেটের সন্তান, জন্ম জন্মান্তরের সন্তান আর জন্ম জন্মান্তরের মা। এই যে মা আর পুত্রের যে কী ভালোবাসা, কী স্নেহ, এটি আমরা যদি মায়ের জীবনী এবং শারদানন্দের জীবনীকে অনুসরণ করি, যদি একটু আমরা মনন করি, আমরা যদি ভাবি, দেখব যে কী গভীর ভালোবাসা, গভীর সম্পর্ক। মায়ের শরীর খারাপ, খেতে পাচ্ছে না, খেতে ইচ্ছা হচ্ছে না, মুখে রুচি হচ্ছে না, তাই তিনি খাচ্ছেন না অসুস্থ সময়, শেষ সময়। তখন যখন সবাই যারা মায়ের সেবিকা ছিল, যখন মা খাচ্ছে না কোনোভাবেই, তখন শরদ মহারাজে ডাক পড়ত, মহারাজ আসুন, মাকে খাওয়াতে হবে। শরদ মহারাজ ছুটে যেতেন মায়ের কাছে, মা বলতেন, মাকে গিয়ে বলতেন, মা একটু খান, একটু জিরিয়ে জিরিয়ে খান। তখন মা আবার ছোট্ট বালিকার মতন খেতে আরম্ভ করতেন। এই সময় যেন শরদ মহারাজ তার বাবা আর তিনি হলেন তার ছোট্ট সন্তান বালিকা, বাবার হাতে তিনি খেতেন, শরদ মহারাজ নিজে হাতে খাওয়াতেন, বলতেন মা একটু জিরিয়ে খান। তাই এই কথায় মা এত আপ্লুত হয়ে যেত, তখন বলতো, দেখছো, দেখো, তোমরা শুধু বগলে কাঠি দাও আর খাও খাও বলো, আমার ছেলে কেমন বললো, একটু জিরিয়ে খাও। এই এই স্নেহ ভালোবাসায় মা একদম ছোট্ট বালিকার মতন আহ্লাদে যেন টগবগ করত। মা কষ্ট পাচ্ছেন জ্বরে, গা পুড়ে যাচ্ছে, শরদ মহারাজ ডাক পড়ত। শরদ মহারাজ আসলেই ছোট্ট সন্তানের মতন বলতো, তোমার শরতে শরদ মহারাজ তার জামাটি খুলে দিতেন আর তার মা তার গায়ে হাত বোলাতেন আর সেই হাত, তার ঠান্ডা হাত অনুভব করতেন, শান্তি পেতেন, বলতো আহ প্রাণটা জুড়িয়ে গেল। আর শরদ মহারাজ তিনি মাকে সেবা করতে পেরে নিজের জীবন মায়ের চরণে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন। তাই এই এই রকম সেব্য সেবক ভাব, সেব্য আর সেবক পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। এই রকম সেবক আর সেব্য, এই রকম মা, এই রকম সন্তান, এই রকম পিতা,
এরকম কন্যা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। তাই এই মায়ের বাসুকী, মায়ের ভারি, মায়ের মাথার মণি, তিনি জগজ্জননীকে, মহামায়া আদ্যাশক্তিকে তিনি প্রাণ ভরে সেবা করেছেন। সেবা করে তিনি সর্বভূতে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করেছেন। তাই যেমন আদ্যাশক্তি মহামায়া, তেমনি এই সেবক, তিনিও এই আদ্যাশক্তির সেবক হয়ে আমাদের কাছে আদর্শ জীবন হয়ে আমাদের কাছে আমাদের অনুসরণ করার এবং তাঁর এই যে সেবা, সজাগ দৃষ্টিতে সেবা করার যে আদর্শ, সেটি আমাদের ভক্ত সমাজে বিশেষ করে তিনি দেখিয়ে গেছেন। আসুন আমরা এই মহাত্মা সর্বজ্ঞ এবং যিনি সদা সদাশীল এবং সদা সব সময় যিনি স্থির এবং ধীর, ধীর এবং স্থির, অবিচল, এত কাজের মধ্যে, এত কিছুর মধ্যেও তিনি কখনো বিচলিত হন না, কখনো তিনি রাগান্বিত হন না বা নিজেকে কখনো তিনি কারো প্রতি কোনো দোষ ধরেন না বা কারো প্রতি কোনো রুষ্ট হন না। তাই স্বামীজি বলেছিলেন শরদ মহারাজকে যে বেলে মাছের রক্ত কোনোভাবেই তাকে রাগানো যায় না, তিনি কখনো রাগতে দেখেননি। তাই তার শরীরটাও ছিল যেন ঠান্ডা, তাই মা তার এই শরীরে হাত দিয়ে তিনি ঠান্ডা অনুভব করতেন বা ঠান্ডা তার জ্বালা থেকে তিনি যেন শান্তি পেতেন। আমরা এই মা আর সন্তানকে আমাদের আদর্শ হিসাবে, আমাদের জীবনের পাথ হিসাবে আমরা গ্রহণ করে তাঁদের জীবন স্মরণ মনন করে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারি। তাই আসুন আজকে আমরা এতক্ষণ শ্রী শ্রী মা এবং তার সেবক স্বামী সারদানন্দজির এই জীবন চরিত, পবিত্র জীবন অনুধ্যান করে, পবিত্র জীবন অনুসরণ করে, স্মরণ মনন করে আমরা নিজেরাও পবিত্র হতে পারি, পবিত্র হওয়ার চেষ্টা করি। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।